আগে ঢুকতে কিন্তু একদম লাইটিং চোখে পড়লো, আর পুজো মানেই একদম লাইটিং এ ভরপুর। তো গাইস ফাইনালি অনেক এদিক ওদিক করার পর কিন্তু ফাইনালি চলে আসলাম আমার দিশারি ক্লাবে আর কি, যে ক্লাবে আর কি প্রথমে ভেবেছিলাম যে আসবো। তারপরে মাঝখানে দুটো ক্লাব করেছি, জন্য দুটো ক্লাবে ঢুকেছি। তো এখন ফাইনালি চলে আসলাম, তো ভিতরে গিয়ে দেখি কি করেছে। দিশারি ক্লাবের মেইন যে থিমটা করেছে সেটা হালকা হালকা বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে গোড়াটা কিন্তু বাঁশের তৈরি, ঠিক আছে। আমার যেটা মনে হচ্ছে আর কি থিমটা এখানকার হচ্ছে দেবী দুর্গা নৌকায় করে আসছে আর কি, এরকম কোনো একটা থিম বোঝাতে চেয়েছে। তো গাইস দেখতে দেখতে আর একটা পুজো মণ্ডপে চলে আসলাম, তা খুব সুন্দর করেছে, একদম রাজমহলের মতন লাগছে। ভেতরটা কি করে জানি না, বাট বাড়িটা কিন্তু খুব সুন্দর লাগছে। হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে আসলাম দুটা ব্লগ নিয়ে। তো গাইস আগের ভিডিওতে তোমরা দেখলে ময়নাগুড়ির বেশ কিছু পুজো মণ্ডপ, তো সেরকমভাবে এখনও প্রপারভাবে ভিডিও করা হয়নি, তার জন্য তোমাদের দেখাতে পারিনি। তো গাইস নেক্সট ব্লগে আর কি ময়নাগুড়ির ভিডিও দেখতে পারবে তোমরা। আজকে বর্তমানে যাচ্ছি হচ্ছে জলপাইগুড়িতে, বেশ কিছুদিন ধরে প্ল্যানিং চলছিল, তো আজকে ফাইনালি যাচ্ছি আর কি জলপাইগুড়ি। আর আজকে আমার সাথে যাচ্ছে সুভাষিসদা, ঠিক আছে, আমি আর সুভাষিসদা যাবো আজকে। এখন বর্তমানে মজা হবে, সবকিছু তোমাদের খুলে খুলে দেখাবো। জলপাইগুড়ির বেশ কিছু জনপ্রিয় যেসব পূজা মণ্ডপ এবারের আর কি, সেসব কিছু তোমরা দেখাবো। তার পাশাপাশি কিন্তু লাইটিং যে করেছে সেসব লাইটিংও কিন্তু তোমাদের আর কি দেখাতে পারবো, কারণ সন্ধ্যা প্রায় হয়ে আসতে চললো আর কি, এই সন্ধ্যার দিকে যাচ্ছি। তো আর মেন কথা হচ্ছে আমরা যেহেতু গাড়িতে যাচ্ছি মানে বাসে যাবো, তো আমাদের টাইমটা একটু মেনটেন করতে হবে। লাস্ট বাস যেই সময় আছে তার আগে কিন্তু আমাদের আসতে হবে, নাহলে কিন্তু বাস পাবো না ময়নাগুড়ির, তো আর কি সেটা মাথা রাখতে হবে। তো গাইস চলো দেখা যাক কোন কোন পূজা মণ্ডপ এবার কী করেছে জলপাইগুড়ি। তো গাইস জাস্ট জলপাইগুড়িতে আসলাম, ঠিক আছে, এখনই জাস্ট গাড়িতে নামলাম গাড়ির থেকে আর কি। আর গাইস জলপাইগুড়িতে যেগুলো যেগুলো আর কি জনপ্রিয় পুজো মণ্ডপ আছে সেগুলো কিন্তু তোমাদের তো যাবো, তোমাদের একদম ভালোভাবে দেখাবো, তো তোমরা কিন্তু ভিডিওটা পুরো পর্যন্ত শেষ পর্যন্ত দেখো একবার। আর গাইস এখন বর্তমানে এখান থেকে যাবো দিশারি ক্লাবে, তো সেখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি, তো চলো যাওয়া যাক। আমরা আছি শান্তিপাড়াতে, হ্যাঁ এখন আছি শান্তিপাড়াতে। আর গাইস জলপাইগুড়ি ঢুকতে কিন্তু একদম লাইটিং চোখে পড়লো, আর পুজো মানেই একদম লাইটিং এ ভরপুর। তো গাইস শান্তিপাড়া বাস স্ট্যান্ড থেকে আসার পরে কিন্তু একদম সোজা যে মণ্ডপটা প্রথম আর কি সব থেকে সামনে যেটা মণ্ডপ চোখে পড়লো আর কি, সেটা হচ্ছে শান্তিপাড়া কালী মন্দির দুর্গাপুজো কমিটির আর কি। আর তোমরা গাইস দেখতে পাচ্ছ এটা ভিতরে প্রবেশ করলাম আর কি, এই যে তোমরা এটা কী দেখতে পাচ্ছ বলতো, এটা হচ্ছে এই যে মেঝেতে পাতে না সেটা, এই মেঝে। তার পাশাপাশি কিন্তু গাইস খুব সুন্দর সুন্দর লাইটিং এখানে দেখতে পাচ্ছ, এই সুন্দর গাছগুলো যে লাগিয়েছে, আর এই গাছগুলো লাগানোর ফলে এবং লাইটিংগুলো দেওয়ার ফলে কিন্তু আরও সুন্দর লাগছে, তোমরা দেখতে পাচ্ছ। আর যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু পুরোটাই প্লাস্টিকের, ঠিক আছে, তোমরা তোমাদের নিখুঁতভাবে দেখিয়ে দিই আর কি, একদম পুরোটাই প্লাস্টিক। আর এখানে মা দুর্গা মা। তো গাইস ওই পথ ধরে আর একটু এগোনোর পরে চলে আসে আর একটা পুজো মণ্ডপে। আর এখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু করেছে, ঠিক আছে, নর্মালের মধ্যে খুব ভালো করেছে, আর লাইটিংটা যে করেছে লাইটিংয়ের কিন্তু পুরো ফোকাস তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে। তো গাইস ফাইনালি অনেক এদিক ওদিক করার পর কিন্তু ফাইনালি চলে আসলাম আমার দিশারি ক্লাবে আর কি, যে ক্লাবে আর কি প্রথমে ভেবেছিলাম যে আসবো। তারপরে মাঝখানে দুটো ক্লাব করেছি, জন্য দুটো ক্লাবে ঢুকেছি, তো এখন ফাইনালি চলে আসলাম, তো ভিতরে গিয়ে দেখি কি করেছে। আর এখানে যে মণ্ডপটা রয়েছে মণ্ডপের পাশে যে ফাঁকা জায়গাটা রয়েছে এখানে হয়তো অনুষ্ঠান টনুষ্ঠান হবে, মঞ্চ করেছে একটা সামনে, সেখানে হয়তো অনুষ্ঠান হবে, আর চেয়ার টেয়ার এখন ঠিক করা হচ্ছে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে এদিকে যে রয়েছে, ঠিক আছে, ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটাতে কিন্তু গাছ বিভিন্ন গাছ লাগানো হয়েছে। তো গাইস মণ্ডপটার সামনে কিন্তু রয়েছে একটা বিশাল হাতির, ঠিক আছে, এটা কিন্তু বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। আর তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ ছোটো ছোটো পুতুল মানে হাতির লাগানো হয়েছে, হাতি তাছাড়া অনেক কিছু রয়েছে, এগুলো কিন্তু গোটাটাই মাটির, ঠিক আছে। গাইস দিশারি ক্লাবের মেইন যে থিমটা করেছে সেটা হালকা হালকা বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে গোড়াটা কিন্তু বাঁশের তৈরি, ঠিক আছে, এখানে বাঁশের অনেক কিছু তৈরি করা হচ্ছে। আর তোমাদের প্রথম দিকে বলছিলাম এগুলো মাটি দিয়ে তৈরি, বাট না, সেইভাবে ভালো করে পর্যবেক্ষণ করার পর দেখতে পারলাম যে এগুলো কিন্তু বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে, বাঁশের উপর নিখুঁত কারিগরি করা হয়েছে, খুব নিখুঁত কারিগরি সবগুলোই। তো গাইস এখন একবারে প্রতিমা যেখানে রয়েছে সেই প্রতিমার ওখানে চলে আসলাম, খুব সুন্দর কিন্তু প্রতিমাটা হয়েছে। আর তার পাশাপাশি সামনে অনেকগুলো প্রাইজ আছে, সেগুলো তোমাদের পরে একটু পরে দেখাচ্ছি। আর ভিতরটা দেখো খুব সুন্দর কারিগরি কিন্তু করেছে, ঠিক আছে, উপরে বিভিন্ন ঝুমকা রয়েছে, আলোকসজ্জা রয়েছে। তার পাশাপাশি তোমাদের দেখানোর চেষ্টা করব, এই যে ওটাটা কিন্তু বাঁশ দিয়ে করেছে, আর তার পাশাপাশি দেবী দুর্গার কিন্তু ছবি লাগানো হয়েছে মাঝখানে মাঝখানে। তো গাইস দিশারি ক্লাব থেকে এখনই জাস্ট বেরোলাম, আর এখন নেক্সট আমরা যেই ক্লাব আছে সামনে সেই ক্লাবের দিকে যাবো, তো দেখা যাক কোন ক্লাব আছে। আর দিশারি মোটামুটি ভালো করেছে, অতটা মানে প্রত্যেক বছর যেরকম করে সেরকম একটা করেনি, তো চলো নেক্সট ক্লাবে যাওয়া যাক। তো গাইস দিশারি থেকে একটু আগানোর পরেই আমাদের এখানে তিনটা মণ্ডপ আছে, এদিকে একটা মণ্ডপ, ওই সামনে আর একটা মণ্ডপ, আর এদিকে একটা মণ্ডপ, তো এক এক করে তিনটাতে যাবো, আগে ওটাতে যাবো সোজা, তারপরে এটাতে, এটাতে, তো চলো যাওয়া যাক ওখানে।
তো গাইস একটু আগে যেই পূজা মণ্ডপটা আর কি দেখাচ্ছিলাম সেই পূজা মণ্ডপটাতে চলে আসলাম আর কি। আর এখানে আমার যেটা মনে হচ্ছে আর কি থিমটা এখানকার হচ্ছে দেবী দুর্গা নৌকায় করে আসছে আর কি, এরকম কোনো একটা থিম বোঝাতে চেয়েছে। এখানে নিচে বালি রয়েছে আর এখানে কিন্তু নৌকা, আর নৌকার উপরেই দেবী দুর্গা। নৌকা কিন্তু তো গাইস দেখতে দেখতে আরেকটা পূজা মণ্ডপে চলে আসলাম। তা খুব সুন্দর করেছে, একদম রাজমহলের মতন লাগছে। ভেতরটা কি করা যায় না, বাট বাড়িটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর তোমরা দেখতে পাচ্ছ ঝুমকো রয়েছে, কিন্তু একদম রাজবাড়িতে যেরকম হয়, রাজপ্রাসাদ বলতে গেলে যেরকম হয় সেরকমই একদম করার চেষ্টা করেছে। তো চলো এখন ভিতরে যাওয়া যাক। ভিতরটা একদম খুব সুন্দর লাগছে, একদম রাজপ্রাসাদের মতন করার চেষ্টা করেছে। আর এখানে রয়েছে দেবী দুর্গা, এখানে রয়েছে তবলা টবলা বাজাচ্ছে আর কি। ও পাশেও রয়েছে, দুপাশেই রয়েছে, আর মাঝখানে রয়েছে দেবী দুর্গা। আর গাইস জলপাইগুড়ি যেসব পূজা মণ্ডপগুলোর সামনে ভিড় হয় প্রচণ্ড, সেসব পূজা মণ্ডপের সামনে কিন্তু নো এন্ট্রির বোর্ড লাগিয়ে দিয়েছে আর কি, যাতে কোনো গাড়ি ভিতরে যেতে না পায়, কোনো যানজট সৃষ্টি না করতে পারে। তো গাইস দেখতে দেখতে আরেকটা পূজা মণ্ডপে চলে আসলাম। খুব সুন্দর করেছে এখানকার থিমও, একদম দারুণ লাগছে। তার পাশাপাশি কিন্তু এটা হয়তো তাজমহলে কিছুটা কপি করার চেষ্টা করেছে, কিন্তু দারুণ হয়েছে আর কি। আর লাইট পড়াতে আরও চকচক করছে, একদম গ্লেজ দিচ্ছে পুরো। এতটা পরিমাণে ভিড়, ওর জন্য সেরকম একটা ভিডিও করা যাচ্ছে না। তো তোমাদের ওই সিনেমাটিক শটের মধ্যেই আর কি জানানোর চেষ্টা করবো আর দেখানোর চেষ্টা করতেছি আর কি। আর এখন আমাদের অনেকটা লেট হয়ে গেছে, আর গাইস আমাদের অনেকটা লেট হয়ে গেছে। তো আমাদের এখান থেকে গাড়িতে উঠে তারপর বাড়ি যেতে হবে, কারণ ময়নাগুড়ির লাস্ট বাস কখন সেটা আমাদের জানা নেই। তো তাড়াতাড়ি বাস স্ট্যান্ডে গিয়ে তাড়াতাড়ি বাস ধরতে হবে। তো এখন আমরা যাবো একটু খাবো দাবো, কারণ অনেকটাই খিদে পেয়েছে। তো অনেকক্ষণ ধরে আর কি ভাবছিলাম যে খাবো, কিন্তু খাওয়া হচ্ছে না। তার জন্য ভালো যে আগে পুজো মণ্ডপগুলো দেখে নিই, তারপরে খাওয়া দাওয়া করে তারপর রিটার্ন হওয়া যাবে। তো চলো আগে খাওয়া যাক কিছু। আর গাইস জলপাইগুড়িতে ভেবেছিলাম যে অনেকটাই ভালো পুজো মণ্ডপ হবে, তো সেরকম একটা পুজো মণ্ডপ হয়নি। আগের বছর যতটা হয়েছিল ভালো, সেরকমভাবে এই বছর একদম আমার দুটো ভালো লেগেছে, তার মধ্যে আর হচ্ছে একটাও ভালো লাগেনি। ঠিক আছে, দুটো ছাড়া আর একটাও ভালো লাগেনি। তো এটাই বলার ছিল। আর গাইস টোটো ভাড়া কিন্তু তোমাদের কাছ থেকে প্রচুর নিয়ে নিবে, তো একটু সাবধানে। আমরা এক জায়গায় জিজ্ঞেস করলাম, মিনিমাম 5 কিলোমিটার হবে, তো 50-60 টাকা করে চাচ্ছে একজন। একদম একদম একদম, তার জন্য সাবধান গাইস। আর যেখানে সেখানে কিন্তু টোটো ঢুকতে দিচ্ছে না, তার আগেই মানে বড় বড় যে মণ্ডপগুলো আছে সেই মণ্ডপগুলো যাওয়ার আগে কিন্তু টোটো বন্ধ করে দিয়েছে। তো তার জন্য তোমাদের হয়তো 50-60 টাকা নেবে, কিন্তু একদম গন্তব্যস্থলে তোমাদের নিয়ে যেতে পারবে না। তো এটাই বলার ছিল। চা টোটোতে যদি ওঠো তাহলে একটু সাবধানতা সহকারে উঠবে আর সতর্ক হয়ে উঠবে। তো গাইস একটু এগোনোর পরে একটা ফাস্টফুডের দোকান পেয়ে গেলাম রাস্তার পাশে। তো এখানে চলে আসলাম আর কি, অনেক খিদে পেয়েছিলো তার জন্য আর বেশি লেট করলাম না। আর এসেই মোমো নিয়ে নিলাম, চিকেন মোমো। আর তোমাদের দেখে হয়তো মনে হতে পারে এটার মধ্যে কালার ইউজ করা হয়েছে, বাট না, নর্মাল মোমো সাদা হয়, বাট এটা দেখতে সবুজ সবুজ। এটা হচ্ছে পুদিনা, ঠিক আছে, পুদিনার জন্য কিন্তু সবুজ লাগছে আর কি। এখানে রয়েছে ঝাল চাটনি, এখানে সস। তো চলো খাওয়া যাক। আর এটা ফুল প্লেট, দাম হচ্ছে 50 টাকা, আর হাফ প্লেটে 25 টাকা। তো গাইস পুজোর সময় নর্মালি কী হয়, কোনো দোকানে গেলে মোমো টোমো বা চাউমিন টাউমিন খাওয়ার পর কিন্তু স্যুপ যখনই চাওয়ার কথা আসে তখনই কিন্তু সব দোকান না করে দেয়। বাট এখানে এসে যেটা হলো সেটা হচ্ছে স্যুপ পেয়ে গেলাম আর কি। আর মোমোটাও কিন্তু দারুণ হয়েছে, তোমরা এসে ট্রাই করতে পারো। দারুণ লেগেছে, কাকার দোকানে ভিজিট করতে পারো তোমরা। লোকেশনটা একটু বলে দাও। লোকেশনটা ঠিক রেলগেটের পাশে। কোন রেলগেট? তো গাইস পূজায় ঘুরতে এসে পান খাওয়ানো সেটা হইতেই পারে না, তো মিষ্টি পান নিয়ে নিলাম, এখন চলো খাওয়া যাক। তো গাইস জাস্ট এখনই ময়নাগুড়িতে আসলাম, আর এখন বাজে 9:45। আর ময়নাগুড়ির মানে জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ির লাস্ট বাস কিন্তু 8:10-15 মধ্যে ছেড়ে দেয় মানে জলপাইগুড়ি থেকে আর কি। তো সেই টাইমে আমরা চলে গেছিলাম এবং বাসটা পেয়ে গেছিলাম আর কি ভাগ্যক্রমে। তো তোমরাও যদি ওরকম বাস ধরতে চাও তো অবশ্যই কিন্তু 8টার দিকে ওখানে গিয়ে পৌঁছবে, যাতে তাড়াহুড়ো করতে না হয়। 8টার দিকে পৌঁছলে ওই 8:10-15 মধ্যে ওই বাসটা চলে আসে জলপাইগুড়ি টু ময়নাগুড়ি বাস, একদম ভিতরের আর কি বাজারের ভিতরে কিন্তু ঢুকে ময়নাগুড়ি। আর কোনো বাস থাকবে না, কারণ পুজো যেহেতু শুরু হয়ে গেছে তো কোনো বাস কিন্তু পাবে না, ওটাই লাস্ট বাস, তারপরের থেকে আর কোনো বাস পাবে না ময়নাগুড়ির জন্য। কিন্তু খাওয়ার পর টোটোতে উঠে চলে আসে একদম গোসলা মোড়ে, আর গোসলা মোড়ে আসার পরে একদম বাস পেয়ে যাই। বাস পেয়ে সোজা এখন বাসে উঠে এখন রওনা দিয়ে দিচ্ছি ময়নাগুড়ির উদ্দেশ্যে।
চলো যাওয়া যাক। তো গাইস এখন বর্তমানে আছি আমি সুভাষিতা বাড়িতে, এখন এখান থেকে আমি যাব রাজারহাটে, মানে ময়নাগুড় থেকে এখন যাব রাজারহাটে, দেখি গাড়ি পাই কিনা। আমি অনেক বললাম যে থাকতে ভাই থাকবে না আর কি বলার আছে, বাড়ি যাওয়ার জন্য মানে কি বলবো, তো আমি বললাম যে না ঠিক আছে যেহেতু যেতে যাচ্ছে যাক। ভাই তো আসেই আমাদের বাড়িতে, আসতেই থাকি, রেগুলার আসি, সমস্যা নেই। তো অনেক রাত হয়ে গেছে, সাবধানে যা, গিয়ে ফোন করিস বাড়িতে, আর তোমরা কিন্তু চ্যানেলটাকে লাইক করে দাও আর ময়নাগুড়ি সাবস্ক্রাইব করে দাও। চ্যানেলটাকে লাইক করে দাও, ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দাও আর জিসুকে শেয়ার করে দাও, ঠিক আছে? সবাই করে দিবে কিন্তু, একদম একদম। আর গাইস ময়নাগুড়ির কিন্তু ধাঁচু ধাঁচু ভিডিও আসতে চলেছে, তো অবশ্যই তার জন্য চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। তো গাইস জলপাইগুড়ির তো তোমরা পূজা মণ্ডপগুলো দেখলে, আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটা আর বড় করতে চাই না, আশা করি অনেক বড় হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।